সালে প্রতিষ্ঠিত হয়। কিন্তু কালের ক্রমে এখানে খুব খারাপ অবস্থা ছিল, জঙ্গল ছিল, এমনই অবস্থা ছিল যেখানে মানুষ প্রবেশ করতে পারত না। কিন্তু বরিশাল নিবাসী এক কৌশিক ঠাকুর নামে ভদ্রলোক এসে তিনি এখানে প্রথম পূজা দেয়। তার পরবর্তী থেকে আমার বাবা আর কি এখানে পূজা আর্চনা শুরু করে। দীর্ঘ 40 বছর যাবৎ বাবা এখানে পূজা দিয়ে আসছে এবং 2001-এ তো আমরা একটা জনকল্যাণ সেবাশ্রম ট্রাস্ট প্রতিষ্ঠা করি। এর বিভিন্ন অঙ্গ সংগঠন আছে, যেমন শ্রীমাতা বীণারানী হালদার পাঠাগার, জনকল্যাণ সুসংগীত একাডেমি, তারপর জনকল্যাণ কিন্ডার গার্ডেন। এইভাবে আমরা প্রতিষ্ঠানগুলো করি জনসেবার জন্য। তো আমরা আরও চাচ্ছি যে এখানে একটা অনাথ আশ্রম হোক, যে অসহায় শিশুরা যাদের মা বাবা আত্মীয় স্বজন বলতে কিছু নেই, অনাথ, পৃথিবীতে কিছু নেই কিন্তু শিক্ষার আলো তাদের দরকার, ওদের এখানে রাইখা, ওদের এখানে থেকে পড়াশোনা করে এরা মানুষ হবে, এই পরিকল্পনা আমাদের আছে। এই যে জায়গাটা দেখেন, এখানে 80% জায়গা আমি ট্রাস্টের নামে দিয়েছি যাতে অনাথ আশ্রম দ্রুত হয়। আমি একা তো সম্ভব না, আপনারা যদি সহযোগিতা করেন, বাইরে থেকে সহযোগিতা এলে অনাথ আশ্রমটা হলে হয়তো দেশের জাতি ধর্ম নির্বিশেষে সকলেরই উপকার হবে। আমি ভিত্তিপ্রস্তর স্থাপন করেও এখন পর্যন্ত করতে পারিনি আর্থিক সংকলনের কারণে। যদি আপনার বিত্তমানরা যদি এগিয়ে আসেন, আমি আমার মনে হয় আমার এই সুদূর পরিকল্পনাটা আমি শেষ করতে পারবো এবং এই অসহায় মানুষগুলো তাদের থাকার ব্যবস্থা এবং শিক্ষার শিক্ষিত হতে পারবো, ওরাই একসময় এই প্রতিষ্ঠানের সম্পদ হয়ে দাঁড়াবে। আর দ্বিতীয়ত তো আমরা এই নবগ্রাম জনকল্যাণ সেবাশ্রম ট্রাস্ট COVID-19 মানে করোনা দুর্যোগ যে ঘটনাটা, এটা সারা পৃথিবীতে যে আলোড়ন সৃষ্টি করছে, যে মহামারী দুর্যোগ, এর ভিতর দিয়ে আমরা এই নবগ্রাম জনকল্যাণ সেবাশ্রম ট্রাস্টের পক্ষ থেকে আমাদের একটা টিম ঢাকা তৈরি করে, এটাকে করোনা রোগী আমরা যেন রাস্তায় পড়ে না থাকে, মেডিকেলে পড়ে না থাকে, সেই জন্য আমরা নিজেরা উদ্যোগ নিয়ে শ্মশানে দাহ কার্য সম্পন্ন করেছি এবং বিগত দিনে 8-10টার মতো আমরা করোনা রোগীকে শ্মশানে নিয়ে দাহ করেছি এবং সেই লাশগুলোতে তাদের সন্তান এবং তাদের স্ত্রী ভাই বোন আত্মীয় স্বজন কেউ আসে না, শুধু আমরা নিজেরা গিয়া সেই দাহ কাজ সম্পন্ন করছি। আপনারা কেউ আমার এই কাজে সহযোগিতা করতে চান, তো আমার নাম্বারটা আমি আপনাদের বলছি 07258912422, প্রবীণ হালদার। নবগ্রাম জনকল্যাণ সেবাশ্রম ট্রাস্টের এর একটি প্রতিষ্ঠা অঙ্গ সংগঠনের একটি অংশ নবগ্রাম জনকল্যাণ কিন্ডার গার্ডেন। কিন্ডার গার্ডেনের শিক্ষকবৃন্দ আমরা নিরলস চেষ্টা করছি এলাকার অসহায় শিশু যারা মেধা বঞ্চিত তাদেরকে শিক্ষাদান করার জন্য সার্বঙ্গিক কষ্ট মানে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো আমরা করছি, আজকে যে প্রোগ্রাম ছিল আমাদের এখানে, আমরা ভ্যান চালক, ইজি বাইক চালক, ডাক্তার, যে ডাক্তার সামান্যগুলো অসুস্থ হইলে পরে আমরা সে ডাক্তারের সরাসরি উপজেলা লেভেলে যেতে পারি না, বিধায় আমরা এই ডাক্তারের কাছে, এই জন্য ওদের সুরক্ষা বাবদ আমরা পিপিই, রেইনকোট, স্যানিটাইজার, ক্যাপ, গেঞ্জি, টুপি এগুলো আমরা তাদের প্রদান করছি এবং সাথে তাদের সামান্য উপহার ফল ফ্রুটস তাদের দেওয়ার জন্য আমরা তাদেরকে দিয়েছি। তো যাক, আপনারা আমাদের সহযোগিতা করবেন আমরা এটি আশা করি। এবং আমাদের এই প্রতিষ্ঠানটার নাম নবগ্রাম জনকল্যাণ সেবাশ্রম ট্রাস্ট। আমরা এই জনকল্যাণ সেবাশ্রম ট্রাস্ট সৃষ্টি করেছি জগতে মানুষের কল্যাণার্থে। আমরা এর কর্মকাণ্ড দ্বারা এই জনগণের উন্নতি সাধন করার চেষ্টা করতেছি। এখানে বিভিন্ন প্রকল্প আছে, ওরা দুইজনেই করে, কাজে আপনারা যাতে একটু সহায়তা পাইতে পারে আপনাদের কাছ থেকে, সেই ব্যাপারে আমি অনুরোধ করি। আমার দ্বারা সমাধি, ওই সমাধিতে এখানে আমি 173 সালের থেকে আরো উপস্থিত পূজা দেওয়া দিতে ওই পূজা দিচ্ছি, যে এখানে খারাপ ছিল বঙ্গবন্ধু ছিল, পরিষ্কার করিয়া এই পর্যন্ত কর্মী রয়েছি। আমার উদ্দেশ্য যে এই জায়গায় একটা মহান প্রতিষ্ঠান গঠন, এই আমার কামনা। এটা এর পরেও মানে একটা এতিমখানা করার ইচ্ছা।